হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই থানাকা লোশনের রিভিউটা শেয়ার করব। অনেকেই আছেন এটা ব্যবহার না করে এটা সম্পর্কে ইউটিউবে রিভিউ দিচ্ছেন, এটা আসলে ঠিক না। যে কোনো প্রোডাক্ট ইউজ করে দেন সেটার রিভিউটা ইউটিউবে শেয়ার করা উচিত। এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানি অনেক আগে থেকে, লাস্ট 2017 সালে যখন আমি কক্সবাজার যাই তখন আমি কক্সবাজার এবং বান্দরবান একসাথে গিয়েছিলাম, ওইখান থেকে আমি অনেকগুলো থানাকা লোশন নিয়ে এসেছিলাম। এর আগেও আমি থানাকা লোশন অ্যাপ্লাই করেছি, বাট 2017 সালে হচ্ছে লাস্ট আমার কক্সবাজার যাওয়া ছিল, তো এখান থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম অনেকগুলো। আর 2019 সালে আমি এই থানাকা লোশন দিয়ে একটা ভিডিও ইউটিউবে শেয়ার করেছিলাম কিভাবে এই থানাকা লোশন দিয়ে বডি হোয়াইটিং করা যায়। আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, আমি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে আসতে পারেন। মায়ানমারের ভাষায় এই লোশনটার নাম হচ্ছে মায়াত বুন পিন্ট, আর ইংরেজিতে এই লোশনটার নাম হচ্ছে হোয়াইটনিং থানাকা লোশন। আর বাংলায় আমরা এটাকে বলতে পারি যে এটা চন্দনের তৈরি লোশন। প্রাচীনকাল থেকে চন্দনের ব্যবহার আমাদের স্কিন কেয়ারে হয়ে আসছে, আমাদের স্কিনের জন্য চন্দনটা খুবই উপকারী। তো মায়ানমারের এই লোশনটা চন্দন দিয়েই তৈরি হয়, এখানে চন্দন কাঠের সিম্বল দেওয়া আছে, এটা চন্দন কাঠ থেকেই তৈরি। আর এটা কেনার আগে অবশ্যই অরিজিনাল দেখে কিনতে হবে, আমাদের বাংলাদেশে বা ঢাকার আশেপাশের যে শপগুলোতে পাওয়া যায় সেখানে ফেকটাও পাওয়া যায়, তো অরিজিনালটা আপনাকে দেখে কিনতে হবে। এটা আমি কিনেছি, আমি সবসময় যে দোকান থেকে কসমেটিক কিনি সেই দোকান থেকে নিয়ে আসছি। প্রথমে একটা নিয়ে আসছিলাম যে যদি ফেক হয় তাই, তো রিসেন্টলি আবার গতকালকে আমার হাজব্যান্ডকে দিয়ে আবার একটা আনাইলাম, দুদিন অ্যাপ্লাই করে দেখলাম যে না এটা ভালো, তারপর আবার আনলাম। আর যারা কক্সবাজার যাবেন তারা বেশি করে কক্সবাজার থেকে নিয়ে আসবেন, কারণ ওইখানকার প্রোডাক্টগুলো অরিজিনাল। এক একটার দাম আমাদের ঢাকা থেকে নিচ্ছে হচ্ছে 60 টাকা করে, ওইখান থেকে আনলেও মানে কক্সবাজার থেকে আনলেও এরকম 60-70 টাকা করেই নেয়। তো আগে ছিল মাত্র 40 টাকা, যখন আমি কিনি তখন ছিল এরকমই 40-50 টাকা ছিল, তো এখন এটা 60 টাকা করে হয়ে গেছে, এখন এটা 60 টাকা। তো আমি এটা রেজাল্ট আপনি কয়েকদিন ইউজ করার পর পাবেন, এটা রেজাল্ট আপনি 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করার পরই এটা আপনি এটা রেজাল্টটা পেয়ে যাবেন। এখানে লেখা আছে এটা ফর অল স্কিন টাইপ, মানে ড্রাই স্কিন বলেন, অয়েল স্কিন বলেন, কমিউনিকেশন স্কিন বলেন, সব স্কিনই আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার বেনিফিটটাও এখানে বলা আছে, স্মুথ স্কিন এবং ফেয়ার, সত্যি এটা স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করে। আর এই তো এটা ডেটের দেখে কিনতে হবে। এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আপনি মুখটা ধোয়ার পরে জাস্ট এটা স্কিনে অ্যাপ্লাই করে রেখে বাস ঘুমায় যাবেন, দিনে 2 বেলা ইউজ করতে বলছে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আমি কি করি, অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে অ্যাপ্লাই করি, প্রথমে অ্যালোভেরা জেলটা আমার ফেসে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করি, দেন এই লোশনটা হালকা করে স্কিনে অ্যাপ্লাই করে রেখে দিই। আবার এইটা এবং অ্যালোভেরা জেলটা দুটা মিক্স করে সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেমন এখান থেকে আপনি একটু অ্যালোভেরা জেল আপনার হাতের তালুতে নিলেন, দেন এখান থেকে একটু লোশন নিলেন, নিয়ে মিক্স করে দেন আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করে ফেললেন, আবার শুধু সিঙ্গেল এটা অ্যাপ্লাই করতে পারেন। তো এটার স্মেলটা, এটার ঘ্রাণটা অনেক সুন্দর, আর এটা দেখতে কেমন আমি দেখাচ্ছি, 2 থেকে 3 দিনের মাথায় আপনি এটার রেজাল্টটা বুঝতে পারবেন। দিনে 2 বেলা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি স্কিনটাকে একটা ব্রাইটনেস দিবে, আর রেগুলার ইউজ করার ফলেও কিন্তু এটা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে, স্কিনটা দেখতে অনেক বেশি ফলোলেস মনে হয়, অনেক সুন্দর লাগে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটার দাম অনুযায়ী যারা স্টুডেন্ট আছেন তারা এই লোশনটা অ্যাপ্লাই করতে পারেন, কারণ মাত্র আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র 60-70 টাকা নেবে, 60 টাকা দিয়ে আমি নিয়ে আসি। তো 60-70 টাকায় আপনি যদি একটা কিনেন আপনার পুরোটা মাস আপনি আপনার ফেসে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের বাজেট কম, অল্প টাকায় স্কিন কেয়ার করতে চান বা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট। আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আমার চ্যানেলে নতুন এসে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে বেল আইকনে হিট না দিলে আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।